ড্রামাটির শুরুতেই আমাদের একটি ক্লাসে কিছু স্টুডেন্টদের দেখানো হয়, যেখানে শিয়াও নামের একটি মেয়ে তার বন্ধুদের বলছিল, দেখ এটা হলো 2023 সাল, আর এই বছরের মানে সামনে ডিসেম্বরে আমাদের এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তখন আমাদের পৃথিবীতে মহাকাশ থেকে বড় একটি আগুনের গোলা প্রচুর গতিতে পৃথিবীতে এসে পড়বে, আর এই কারণেই আমাদের এই পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে যাবে। এটা বলতে বলতে তখন শিয়াও নিজেকে ওই দিনটিতে রিয়েলাইজ করছিল। যখন ওই আগুনের গোলাটা শিয়াও এর মাথার উপর পড়ছিল, তখনই হঠাৎ করে একটা বাস্কেটবল এসে শিয়াও এর মাথার উপর পড়ে, যেটা আসলে হান তাকে মেরেছিল। আসলে হান তখন ক্লাসে ঘুমাচ্ছিল, আর এদিকে শিয়াও এত জোরে জোরে এই আজবাজব কথাগুলো বলছিল, যার কারণে তখন হান বিরক্ত হয়ে শিয়াওকে থামাতে বাস্কেটবলটা তার মাথায় মারে, আর এর কারণে তখন শিয়াও প্রচুর রেগে যায়। এবং হানকে মারার জন্য যখন সে যাচ্ছিল, তখন ক্লাসের সবাই মিলে শিয়াওকে চেপে ধরে, যাতে সে হানের কাছে যেতে না পারে। এই সব কিছু দেখে হান তখন অনেক মজা নিচ্ছিল, আর শিয়াওকে আরো রাগাতে বলছিল, আয় মারবি আয়। এদিকে সবাই মিলে শিয়াওকে আটকানোর চেষ্টা করছিল, কারণ এরা দুজন ক্লাসে সারাক্ষণই ঝগড়া আর মারামারি করতেই থাকে, কোনো কিছুর একটা অজুহাত পেলেই হয়। এদিকে তখন শিয়াও এবং হানের আরেকটি বন্ধুকে দেখানো হয়, যার নাম ছিল জিয়াও। জিয়াও তখন শিয়াওকে চুপ করাচ্ছিল, কারণ ও তো আর হানকে চুপ করাতে পারবে না, কারণ শিয়াও এর থেকে হান আরো বেশি শয়তান। যাই হোক, কিছুক্ষণ পর ক্লাসে টিচার চলে আসে এবং সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, আজ তোমাদের ক্লাসে একটি নতুন স্টুডেন্ট এসেছে, যার কারণে তোমরা সবাই মিলে ওকে স্বাগত জানাও, আর এই মেয়েটির নাম ছিল উইশো। যাই হোক, এদিকে তখনও ক্লাসে হান শুয়েছিল, আর হঠাৎ করে যখনই ওঠে তখনই ঐশোকে দেখে তার মনে লাড্ডু ফুটতে থাকে, মানে প্রথম দেখাতেই হান ঐশোর প্রেমে পড়ে যায়, এই আর কি। তখনই শিয়াও ওই বাস্কেটবলটা নিয়ে হানের মাথা ছুঁড়ে মারে, আর স্যারকে ডাক দিয়ে বলে, স্যার দেখুন হান ক্লাসে বল খেলছে। এদিকে তখন হান রেগে যখন শিয়াও এর দিকে বলটি মারতেই যায়, তখনই স্যার এটা দেখে ফেলে এবং তাদের দুজনকেই খুব বকাঝকা করে, আর বলে, তোমরা দুজনেই বদমাইশ, সারাক্ষণ ক্লাসে একে অপরের সাথে ঝগড়া করতে থাকো, আর আজকে তোমাদের শাস্তি পেতেই হবে। আর তোমাদের শাস্তি হচ্ছে, হান তুমি আমাদের স্কুলের যে খেলার স্টোররুমটা আছে সেটা পরিষ্কার করবে, আর শিয়াও তুমি লাইব্রেরিটা পুরোটা গোছাবে, আগামী 3 দিনের জন্য তোমাদের এই শাস্তি। এটা শুনে তখন ওরা দুজনে রেগে বসে যায়। এরপর হান যখন খেলার স্টোররুমটা পরিষ্কার করছিল, তখন তার কাজে জিয়াও তাকে হেল্প করছিল, আর এরা যখন কথা বলছিল তখন তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি হান ঐশোকে নিয়ে পুরোপুরি সিরিয়াস হয়ে গিয়েছে। কিন্তু এদিকে জিয়াও তখন হানের কথায় কোনো গুরুত্বই দিচ্ছিল না, আর বলে, আমি দেখেছি ঐশো যখন ক্লাসে এসেছিল তখন তুই ওর দিকে কিভাবে হা করে তাকিয়েছিলি। যেটা শুনে তখন হান জিয়াওকে বলে, আচ্ছা আমি ওকে কিভাবে পটাবো, তুই আমাকে একটা আইডিয়া দে না। তখন হান কিভাবে ঐশোকে প্রপোজ করবে এটার জন্য জিয়াও তখন তাকে একটা বই দেয়, আর এরা দুজন তখন লাইব্রেরিতে এই বইটি নিয়েই কথা বলছিল যে ঐশোকে পটাতে এখান থেকে কি কি টিপস ইউজ করা যেতে পারে। এরা দুজন যখন এই বইটি নিয়ে কথা বলছিল, তখনই শিয়াও তাদের মধ্যে হঠাৎ করে চলে আসে, আর হানের হাত থেকে বইটি কেড়ে নিয়ে বলে, আচ্ছা তুই এইসব ফালতু বই আবার কবে থেকে পড়া শুরু করলি। যেটা শুনে তখন হান বলে, এটা আমার না, জিয়াও এটা আমাকে দিয়েছে। যেটা শুনে তখন তৎক্ষণাৎ শিয়াও এর মুড পুরো চেঞ্জ হয়ে যায়, আর বলে, ওয়াও এই বইটি কি সুন্দর, কিন্তু হান তুই এই বইটি নিয়ে কি করবি, তার চেয়ে বরং এটি আমি নিয়ে চলে যাই। আর এই কথা নিয়ে তাদের দুজনের মধ্যে আবার কথা কাটাকাটি হয়, ওরা দুজন আবারও ঝগড়া শুরু করে। এদিকে এর আগে তো ঝগড়া পর্যন্তই ঠিক ছিল, কিন্তু এবার ওরা দুজন পুরো মারামারি শুরু করে দেয়, যেটা দেখে তখন জিয়াও তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু এদিকে কে শুনে কার কথা, ওরা দুজন মারামারি তো করে যাচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ পর যখন জিয়াও এবং হান একসাথে স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল এবং ঐশোকে কিভাবে ইমপ্রেস করা যায় এই নিয়ে তারা দুজন যখন কথা বলছিল, তখনই ঐশো সেখান থেকে যাচ্ছিল, যেটা দেখে তখন হান ঐশোর কাছে চলে যায় কথা বলার জন্য। কিন্তু এদিকে হান ঐশোর সাথে কথা বলার আগেই ভুল করে তার হাতে থাকা জোসটি ঐশোর উপরে পড়ে যায়, যেটা দেখে তখন হান সরি বলতেই যাবে, কিন্তু এদিকে ঐশো কোনো কথা না শুনে সেখান থেকে দৌড়ে চলে যায়।
এটা দেখে তখন হানও তার পিছু পিছু দৌড়াচ্ছিল শুধুমাত্র সরি বলার জন্য। এদিকে সামনে তখন ঐশো শিয়াওকে দেখে থেমে যায়, কিন্তু হান আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তখন সে সবাইকে নিয়ে মাটিতে ধপাস করে পড়ে যায়। আর এরপর যখন ওরা উঠে দাঁড়ায় তখন শিয়াও বলে, আচ্ছা ঐশো, তোমাকে হয়তো এই শয়তান হান খুব জ্বালাচ্ছে, দাঁড়াও আমি ওকে শায়েস্তা করছি। আর এটা বলে তখনই তারা দুজন আবারও ঝগড়া শুরু করে দেয়। যাই হোক, পরের সিনে ক্লাসে হান ঐশোকে একটি চিঠি দেয় যেখানে লেখা ছিল, ঐশো তুমি কি আমার সাথে সিনেমা দেখতে যাবে। এদিকে ঐশো শিয়াওর সাথে বসেছিল, যেটা দেখে তখন শিয়াও স্যারকে বলে দেয় যে হান ঐশোকে চিঠি দিয়ে বিরক্ত করছে। এটা শুনে তখন স্যার আবারও হানকে বকাঝকা করে এবং ক্লাস থেকে বের করে দেয়। স্কুল ছুটির পর হান ঐশোর কাছে আসেন, যেটা দেখে তখন ঐশো একটু ঘাবড়ে যায়। তখন হান বলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, প্লিজ আমার এই চিঠিটা তুমি নিয়ে নাও, পরে তুমি এটা পড়ে নিও। আর তখনই সেখানে শিয়াও চলে আসে এবং আবার যখন ঝগড়া করার জন্য হানের দিকে তেড়ে যাচ্ছিল তখনই জিয়াও শিয়াওকে সেখানে যেতে বাধা দেয় এবং বলে, আর তুই ওর সাথে ঝগড়া করতে যাস না। এদিকে জিয়াও তখন শিয়াওয়ের হাতটি ধরেছিল, যেটা দেখে তখন শিয়াও বলে, তুমি আমার হাতটি এইভাবে সবসময় ধরে রাখবে তাহলে আমি আর হানের সাথে ঝগড়া করতে যাব না। এটা শুনে তখনই সে তার হাতটি ছেড়ে দেয়। এদিকে তখন আমরা হানকে দেখতে পাই যে তখন ঐশোকে বলছিল, প্লিজ তুমি আমার বন্ধু হয়ে যাও, আমি শুধুমাত্র তোমার বন্ধু হতে চাই। যেটা শুনে তখন ঐশো কিছু না বলে হানের দেওয়া সেই চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে এবং রেগে বলে, আমি কি তোমাকে কখনো বলেছি আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই? আমার বন্ধুর কোনো প্রয়োজন নেই, প্লিজ আমাকে এখন থেকে বিরক্ত করা বন্ধ করো এবং এখান থেকে চলে যাও। এরপর রাতে আমরা ঐশোকে খুব উদাস অবস্থায় দেখতে পাই এবং সে তখন কিছু মেডিসিন খাচ্ছিল আর সে এই পুরো বাড়িতে একাই থাকে। যাই হোক, এদিকে স্কুল বন্ধের দুই দিন পর আবারও হান ঐশোর কাছে আসে আর বলে, আমি ওই দিনের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। যেটা শুনে তখন ঐশো বলে, তুমি কে আর তুমি আমার কাছে ক্ষমাই বা চাচ্ছ কেন? এদিকে অবাক করার বিষয় ছিল, ঐশো এদেরকে একদমই চিনতে পারছিল না। এদিকে হান তখন ঐশোকে বলে, তুমি আমাকে চিনতে পারছো না, আমরা তো একই ক্লাসে পড়ি। যেটা শুনে তখনও ঐশো বলে, সত্যি আমি তোমাকে চিনতে পারছি না। আর এটা বলে ঐশো তখন সেখান থেকে চলে যায়। এই সব বিষয়গুলো দেখে হান খুব চিন্তায় পড়ে যায় আর বলে, আমার সাথে মাত্র এটা কি হলো? তখনই সেখানে হঠাৎ করে শিয়াও কোথাও থেকে চলে এসে বলে, তুমি বুঝতে পারোনি, ঐশো তোমাকে সরাসরি রিজেক্ট করে দিল। এদিকে ক্লাস শেষ হবার পর হান এবং জিয়াও মিলে তখন ঐশোর উপরে নজর রাখছিল যে কোন কারণে ঐশো তার সাথে এমন রিয়েক্ট করলো। তখনই সেখানে শিয়াও চলে আসে, যেটা দেখে প্রথমে তো হান অনেক রেগে যায় আর শিয়াওকে বলে, তুই আবারও আমাকে জ্বালাতে এখানে চলে আসলি। যেটা শুনে তখন শিয়াও বলে, আরে না, আমি তো তোদের এটা বলতে এলাম, আমি স্কুল ছুটির দুই দিন আগে যখন অফিসরুমে গিয়েছিলাম তখন ক্লাস টিচার ঐশোর কোনো একটা অসুখের কথা বলছিল আর এখন আমার মনে হচ্ছে হয়তো ঐশোর কোনো একটা সমস্যা রয়েছে। যেটা শুনে তখন হান বলে, হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে, তাহলে এখনই চল আমরা দুজন মিলে ওর সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলি যে ওর অ্যাকচুয়ালি কি হয়েছে। আর এদিকেই প্রথমবারের মতো হান এবং শিয়াওকে এতটা মিল দেখে জিয়াও তখন অনেক অবাক হয়ে যায়। যাই হোক, এরপর যখন ওরা তিনজন মিলে ঐশোকে খুঁজতে বের হয় তখন তারা ওকে একটি জায়গায় একা বসে থাকতে দেখে। এদিকে তখন ঐশো তাদের তিনজনকে দেখে ফেলেছিল যে ওরা তাকে ফলো করছে। আর এরপর যখন ওরা তিনজন ঐশোর কাছে আসে তখন হান বলে, সত্যি কি তোমার কোনো কিছু মনে নেই? আমরা তো আগের সপ্তাহে একই সাথে ক্লাস করেছি, পড়াশোনা করেছি। তখন শিয়াও বলে, আরে তুমি আর আমি তো ক্লাসে সবসময় একই সাথে বসি, তোমার কি আমাকেও মনে নেই? যেটা শুনে তখন ঐশো বলে, প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও, আমি তোমাদের কাউকে চিনতে পারছি না, এমনকি তোমাদের সাথে এর আগে আমার কখনো দেখা হয়েছে কিনা এটাও আমার মনে নেই। এটা শুনে তখন হান বলে, তুমি মাথায় তো কোনো ব্যথা পাওনি, চলো আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। যার উত্তরে তখন ঐশো বলে, অ্যাকচুয়ালি আমার একটা প্রবলেম রয়েছে ভুলে যাওয়ার, আমি এক সপ্তাহের বেশি কোনো কিছুই মনে রাখতে পারি না। এটা হয়তো তোমরা বিশ্বাস করবে না, কিন্তু তবুও আমার এই অসুখটা অন্যান্যদের থেকে আলাদা। আসলে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে, আমার শুধু আমার মা বাবাকেই সবসময় মনে থাকে, কিন্তু এদিকে আমি আমার কোনো বন্ধুদের এক সপ্তাহের বেশি মনে রাখতে পারি না, তাদের নাম চেহারা কোনো কিছুই আমার মনে থাকে না, যার কারণে আমার আগের স্কুলের আমার যে বন্ধুরা ছিল আমি তাদের কাউকেই এক সপ্তাহের বেশি মনে রাখতে পারতাম না, যার কারণে ওরা যখন আমার সাথে কথা বলতে আসতো তখন আমি ওদের কাউকেই চিনতে পারতাম না এবং ওদের সাথে খারাপ ব্যবহার করতাম, আর এজন্য এরপর থেকে ওই স্কুলের কেউই আমার সাথে কথা বলতো না, আর এই কারণে আমি এখন এই স্কুলে ভর্তি হয়েছি।
যেটা শুনে তখন ওরা তিনজন পুরো শকড হয়ে যায়। তখন ঐশু বলে, তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের ফ্রেন্ড হতেই পারি, কিন্তু এক সপ্তাহ পর আমি তোমাদের এমনিতেই ভুলে যাব। যেটা শুনে তখন হান বলে, কোনো সমস্যা নেই, আমরা তাহলে এখন থেকে তোমার এক সপ্তাহের বন্ধু, আর এক সপ্তাহ পর পর আমরা তোমাকে আমাদের বন্ধুত্বের কথাটা আবার মনে করানোর চেষ্টা করব, যতদিন পর্যন্ত তোমার এই অসুখটা না সেরে যায়। আর একদিন না একদিন আমাদের এই বন্ধুত্বের কারণেই তোমার এই রোগটা দেখবে এমনিতেই সেরে গিয়েছে, আর তখন তুমি আমাদের সবসময় মনে রাখতে পারবে। আর এগুলো শুনে তখন ঐশো আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর এরপর হান, জিয়াও এবং শিয়াওকে বলে, তোমরা এখন থেকে রেডি হয়ে যাও, আমাদের ঐশোকে এখন থেকে সবসময় সাহায্য করতে হবে। পরের দিনে হান ঐশোর ব্রেন যদি আগের মতো ভালো হয়ে যায়, সে যেন সবাইকে মনে রাখতে পারে, এই জন্য সে অনেকগুলো জুস কিনে আনে এবং ঐশোকে দিয়ে দেয়। তখন ঐশো না চাইতেও সেগুলো নিতে হয়। যাই হোক, এদিকে হান ঐশোকে নিয়ে অনেক সিরিয়াস ছিল, যার কারণে একদিন সে বাড়ি থেকে অনেক সুন্দর করে স্যুপ বানিয়ে আনে ঐশোকে দেওয়ার জন্য। এদিকে ঐশো তখন শিয়াওয়ের পাশেই বসেছিল। তখন শিয়াও ওই স্যুপটি ঐশোকে দিতে যায় আর বলে, এটা তোমার জন্য হান বানিয়েছে, তুমি এটা খেয়ে নাও। যেটা শুনে তখন ঐশো বলে, না আমি খাবো না, যার কারণে তখন শিয়াও স্যুপটি খেয়ে ফেলে এবং হানকে গিয়ে বলে, স্যুপটা অনেক মজার ছিল রে, তুই এত ভালো স্যুপ কবে থেকে বানাতে পারিস, আমাদের তো একদিনও বানিয়ে খাওয়ালি না। যাই হোক, তুই স্যুপটি ঐশোকে দিতে বলেছিলি বলে আমি ইউশোকে স্যুপটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ও খায়নি, যার কারণে তখন আমি স্যুপটা খেয়ে নিয়েছি। যেটা শুনে তখন হান প্রচুর রেগে যায় এবং শিয়াওকে মারার জন্য তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। তখন মাঝখানে জিয়াও এসে তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু বরাবরের মতোই কে শোনে কার কথা, ওরা দুজন ঝগড়া করতেই থাকছিল, যেটা আবার ঐশো দেখে মনে মনে খুব হাসছিল। যাই হোক, এদিকে যখন ঐশো লাইব্রেরিতে ছিল তখন হান তাকে ফলো করতে করতে লাইব্রেরিতে এসে ঐশোর কানে একটা হেডফোন লাগিয়ে দেয়, যেটাতে তখন একটা গান চলছিল। ওরা তিনজন ঐশোর সামনে এসে অদ্ভুতভাবে নাচতে শুরু করে তখন, যেটা দেখে তখন ঐশো হেডফোনটি তাদের ফিরিয়ে দিয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে একদিন যখন হান তার সাইকেল রাস্তায় ঠিক করছিল তখন তার হাতটি সামান্য কেটে যায়, তখনই আবার সেখান থেকে ঐশো যাচ্ছিল, আর এটা দেখে তখন ঐশো হানকে একটা ব্যান্ডেজ দেয়, আর এর কিছুক্ষণ পর হান তাকে একটা ডায়েরি দেয় যেটাতে হান ওর ব্রেনের ভালোর জন্য কি কি খাবার খাওয়া দরকার, কি কি মেডিসিন নেওয়া প্রয়োজন, আরো যাবতীয় কিছু বিষয় লিখে দিয়েছিল। যেটা দেখে ঐশো তখন বলে, তুমি এইসব কেন করছো, আমি এমনিতেই এক সপ্তাহ পর তোমাকে ভুলে যাব। যেটা শুনে তখন হান বলে, তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। আর এরপর হান ঐশোকে নিয়ে একটি লাইব্রেরিতে আসে। তখন হান ঐশোকে একটি ডায়েরি দিয়ে বলে, তুমি আজ থেকে যা যা কিছু করবে তা এখানে লিখে রাখবে, যাতে পরের সপ্তাহে তুমি সবকিছু ভুলে গেলেও এই ডায়েরিটার মাধ্যমে তুমি যেন আবার সবকিছু মনে করতে পারো, এবং আমরা যে তোমার বন্ধু এটাও যেন তুমি মনে রাখতে পারো। আর এই সবকিছু দেখে ঐশো তখন অনেক খুশি হয়ে যায় এবং ভাবতে থাকে, ও আমার জন্য এত কিছু করছে। যাই হোক, এরপর হান ঐশোকে নিয়ে তাদের স্কুলের অ্যাস্ট্রোনমি ক্লাসে চলে আসে। এই ক্লাসটি পুরোপুরি বন্ধ ছিল, কেউই এখানে আসতো না। তখন হান বলে, চলো আমরা এটাকে একটু পরিষ্কার করে আমাদের সিক্রেট রুম বানিয়ে ফেলি। আর এরপর ওরা দুজন ওখানে বসে পড়াশোনা করতে থাকে। এখানে অবাক করার বিষয় ছিল, যে ছেলেটি সারাক্ষণ ক্লাসে ঘুমাতো ওই ছেলেটি এখন শুধুমাত্র ঐশোর জন্য পড়াশোনা করছিল। কিছুক্ষণ পর সেখানে শিয়াও এবং জিয়াও চলে আসে, আর ওরা দুজন হান এবং ঐশোর জন্য খাবার নিয়ে এসেছিল। আর এখানে ওদের তিনজনের বন্ধুত্ব ঐশোর সাথে আরো বেড়ে গিয়েছিল। কিন্তু এদিকে ঐশো এক সপ্তাহ পর আবারও ওদের সবাইকে ভুলে যায়, যার কারণে তখন ওরা তিনজন ঐশোকে সবকিছু মনে করানোর চেষ্টা করে এবং ওকে ওই ডায়েরিটি পড়ে শোনায়। যেটা শুনে তখন ঐশো বুঝতে পারে ওরা তিনজন আসলেই ওর বন্ধু আর ওরা সত্যি কথা বলছে। এভাবে সপ্তাহ পর সপ্তাহ যেতে থাকে, কিন্তু এদিকে হান বরাবরের মতোই সপ্তাহের শুরুতেই ঐশোকে সবকিছু মনে করিয়ে দেয়। এদিকে ঐশোর যেহেতু এখন থেকে ডায়েরি দেখেই সবকিছু মনে করতে পারত, যার কারণে এখন ওরা চারজন পুরো মন দিয়ে পড়াশোনা করছিল। আর কিছুদিন পর তাদের স্কুলের লাস্ট সেমিস্টার হয় এবং সেমিস্টার শেষে ওরা তখন পার্টি করার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসে। আর কিছুক্ষণ পর ওরা নিজের লাইফ নিয়ে গল্প করছিল, যে ফিউচারে ওরা সবাই কে কি করবে,
ওদের গল্প শেষে ওরা সবাই তখন যার যার বাড়িতে চলে যায়। পরদিন স্কুলে আমরা বরাবরের মতোই হানকে ঘুমিয়ে থাকতে দেখি। এদিকে স্কুল ছুটি হয়ে গেলেও হান তখনও ক্লাসে ঘুমাচ্ছিল। কিছুক্ষণ পর যখন ও ঘুম থেকে ওঠে তখন সে ক্লাসে কাউকেই দেখতে পায় না এবং সন্ধ্যাও হয়ে গিয়েছিল। এরপর হান ওরা সিক্রেট রুমে আছে কিনা সেটা দেখার জন্য তখন ওই জায়গাতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পুরো রুমটা অন্ধকার হয়ে রয়েছে। আর এরপর যখন হান ভয়ে ভয়ে রুমটিতে প্রবেশ করে তখনই ওরা সব লাইটগুলো জ্বালিয়ে দেয় এবং একটি কেক নিয়ে এসে হানকে উইশ করে, কারণ হানের জন্মদিন কয়েকদিন আগেই চলে গিয়েছে। কিন্তু সেটা তখন সেলিব্রেট করা হয়নি, তাই ওরা সবাই মিলে আজকে সেলিব্রেশন করছে। আর ওরা সবাই মিলে কেকটি কাটতেই যাবে তখনই হঠাৎ করে সেখানে স্কুলের গার্ড চলে আসে। আর গার্ড আসার শব্দ পেয়ে ওরা সবাই মিলে তখন জানালা দিয়ে পালিয়ে যায়। কিন্তু গার্ড তো তখন ওদের পিছন পিছনেই দৌড়াচ্ছিল। তখন ওরা চারজন দুজন দুজন করে আলাদা হয়ে যায়। জিয়াও এবং শিয়াও মিলে লুকায় লাইব্রেরিতে এবং হান আর ঐশো মিলে লুকায় সুইমিং পুলে। এদিকে গার্ড তাদের অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সেখান থেকে চলে গেলেও জিয়াও এবং শিয়াও লাইব্রেরিতে অনেকটা সময় বসেছিল, যেটা দেখে শিয়াও মনে মনে খুব খুশি হচ্ছিল যে জিয়াও তার সাথে আজকে অনেকক্ষণ যাবত বসে রয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর হান জিয়াওকে মেসেজ করে আর বলে, আমরা সুইমিং পুলে রয়েছে, তোরা তাড়াতাড়ি করে এখানে চলে আয়। এদিকে তখন ঐশো তার ব্যাগ থেকে একটি ছোট্ট কেক বের করে তাতে দুটি মোমবাতি জ্বালিয়ে আবারও হানকে জন্মদিনের উইশ করে। কিন্তু তখন হান ঐশোর হাত ধরে বলে, ঐশো আমি তোমাকে খুব ভালোবাসি। যেটা শুনে তখন ঐশো হাতটি সরিয়ে নেয় এবং কান্না করতে থাকে এবং সেখান থেকে সে চলে যায়, যেটা দেখে তখন হান মনে মনে একটু কষ্ট পায়। যাই হোক, এদিকে পরদিন ঐশোর এক সপ্তাহ পূরণ হয়ে গিয়েছিল। এদিকে ঐশো যখন ক্লাসে ছিল তখন সেখানে হান এসে বলে, আচ্ছা তুই ডায়েরিটা পড়েছিস তো? যেটা শুনে তখন ঐশো বলে, কোন ডায়েরি, আর আপনি বা কে? যেটা শুনে তখন হান তো বুঝে যায় ঐশো সবকিছু ভুলে গিয়েছে। তখন হান তাকে বিভিন্নভাবে মনে করানোর চেষ্টা করে কিন্তু ঐশোর কিছুই মনে পড়ে না। যেটা দেখে তখন হান বলে, সত্যি কি তোর আমাদের কাউকেই মনে পড়ছে না? যেটা শুনে ঐশো বলে, না তোমাদের আমি চিনতে পারছি না, আর প্লিজ তুমি আমাকে আর বিরক্ত করো না। কিন্তু এদিকে হান তো কথা শোনার লোক ছিল না, এই জন্য তখন ঐশোকে মনে করানোর জন্য তাকে জোর করে তাদের সিক্রেট রুমের সামনে নিয়ে আসে। কিন্তু এদিকে তাদের সিক্রেট রুমটি তালা দেওয়া ছিল আগের দিনের ঘটনার জন্য। তখন হান ওই তালাটি ভাঙার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই তালাটি ভাঙতে পারে না। এদিকে শিয়াও তখন তাদের সাথে তোলা ছবি তাকে দেখায় কিন্তু ঐশো ছবিগুলো দেখে বলে, আমি তোমাদের চিনি না, আর যদি চিনেও থাকি তাহলেও আমার কোনো কিছু যায় আসে না। এই বলে সে রেগে সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে হান কোনোভাবেই হাল ছাড়ে না, সে ওই সব জায়গাগুলোতে ডায়েরিটা খোঁজা শুরু করে, যে জায়গাগুলোতে ঐশো আগের দিন গিয়েছিল। কিন্তু সে কোনো জায়গাতেই ডায়েরিটা খুঁজে পায় না। আর হঠাৎ করেই ঐশো তাকে ফোন করে এবং তার কাছে চলে আসে, যেটা দেখে তখন হান তো পুরো খুশি হয়ে যায়। আর ঐশোকে বলে, তোর হয়তো সবকিছু মনে পড়ে গিয়েছে তাই না? যেটা শুনে তখন ঐশো বলে, না আমার কোনো কিছুই মনে পড়েনি, আমার ফোনে এই নাম্বারটা সেভ ছিল তাই ফোন করেছিলাম। যাই হোক, প্লিজ তোমরা আর আমাকে বিরক্ত করো না। তখন ঐশো হানের সাথে অনেক খারাপ ব্যবহার করে, যেটা দেখে হান পুরো স্তব্ধ হয়ে যায়। আর তখনই সেখানে জিয়াও এবং শিয়াও চলে আসে, যেটা দেখে ঐশো বলে, প্লিজ তোরাও দুজন আমার কাছ থেকে দূরে থাক, আর ওকে বোঝা আমাকে যেন এরপর থেকে আর বিরক্ত না করে। এটা বলে যখন ঐশো সেখান থেকে চলে যাচ্ছিল তখনই হঠাৎ করে হানের মাথা ঘুরতে শুরু করে এবং সে তখন একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে কেউ একজন পানিতে ডুবে যাচ্ছিল এবং হান তাকে বাঁচানোর চেষ্টা করছিল। যাই হোক, পরের সিনে শিয়াও এবং জিয়াও মিলে হানকে হসপিটালে ভর্তি করে। তখন সেখানে হানের মা চলে আসে, আর একটু পর যখন জিয়াও এবং শিয়াও হানকে দেখতে আসে তখন ওর মা বলে, হান এখন কিছুটা সুস্থ রয়েছে, তোমরা দুজন এখন বাসায় চলে যাও। আর এরপর যখন ওরা দুজন নিজেদের বাসায় চলে যাচ্ছিল তখন সেখানে ঐশো চলে আসে, আর ঐশোকে দেখে তখন হানের মা তার সাথে কথা বলতে চলে যায় আর বলে, তুমি তো হানকে অনেক আগে থেকেই চেনো, তাই প্লিজ তুমি ওর কাছ থেকে এখন দূরে থাকো। হান হয়তো তোমার জন্য এই কিছুটা দিন অনেক পড়াশোনা করেছে, কিন্তু তারপরও তুমি আর ওর কাছে আসার চেষ্টা করো না। আর এখানে তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি হানের মা হয়তো ঐশোকে অনেক আগে থেকেই চিনত এবং হানের মা ঐশোকে হয়তো একদমই পছন্দ করে না, আর তাদের মধ্যে কিছু একটা ঘাবলা রয়েছে যেটা আমরা সামনেই জানতে পারবো। যাই হোক, এরপর ঐশো যখন বাড়িতে ফিরে তখন সে তার ডায়েরিতে লিখছিল যে একটি মিথ্যা সবসময় মিথ্যা থাকে, আমরা যতই চেষ্টা করি না কেন সেটা কখনো সত্যি হয় না। আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি হান,
আমি তোকে মিথ্যা বলেছি, দেখ আমি তোদের বন্ধু হওয়ার একদমই যোগ্য না। আর এখানে সে জিয়াও এবং শেওয়ার কাছেও ক্ষমা চায়। তখনই সেখানে আমাদের একটি ছবিতে ঐশোর সাথে একটি মেয়েকে দেখানো হয়, যেটা দেখে তখন ঐশো বলে আমিও তোর বন্ধু হওয়ার যোগ্য ছিলাম না। আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটি মেয়ে ক্লাস ফাঁকি দিয়ে স্টোর রুমে একা একা পিয়ানো বাজাচ্ছিল, যার নাম ছিল মিউসি। আর সেখানে চুপি চুপি ঐশো এসে ওই মেয়েটির সাথে বন্ধুত্ব করে নেয়, এবং এরপর থেকে ওরা দুজন প্রায় ক্লাস ফাঁকি দিয়ে এখানে আসতো পিয়ানো বাজানোর জন্য। এভাবে একদিন হঠাৎ করে একটি বাস্কেটবল এসে ঐশোর মাথায় লাগে, আর তখন ওই বলটি নেবার জন্য একটি ছেলে আসে। আর এই ছেলেটি আর কেউই ছিল না, বরং হান ছিল। আর তাদের কথাবার্তার এক পর্যায়ে হানও এবার তাদের দুজনের ভালো বন্ধু হয়ে যায়। এইভাবে তারা সবসময় অনেক ভালো সময় কাটাতে থাকে। আর তখনই সিন আবার প্রেজেন্টে চলে আসে, আর ঐশো তখন একটি ডায়েরি হাতে নিয়ে কি যেন ভাবছিল। যাই হোক, পরের দিন থেকে ঐশো হান, শিয়াও এবং জিয়াওকে ইগনোর করে চলছিল, যেটা দেখে হানের প্রচুর মন খারাপ হয়ে যায়। ওরা তখন সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল, কিন্তু তখনই হান বলে আমার আর খিদে নেই, আমি আর খাবো না। এই বলে সে ওখান থেকে তখন ঐশোর ব্যাপারটা নিয়ে মন খারাপ করে চলে যায়, যেটা দেখে তখন শিয়াও এবং জিয়াও ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু হান কিছুতেই শোনে না আর সে ওখান থেকে চলে যায়। তখন জিয়াও বলে আমার না ঐশোকে একটু সন্দেহ হচ্ছে। আচ্ছা তোর কি মনে হয়? তখন শিয়াও বলে হ্যাঁ আমারও, কারণ ওই দিন হসপিটালে আমরা চলে যাওয়ার পর ঐশ্বর সেখানে এসেছিল। ওর যদি আমাদের কাউকে মনেই না থাকে তাহলে কিসের জন্য ও সেদিন হানকে দেখতে হসপিটাল গিয়েছিল? এই বলে জিয়াও এবং শিয়াও স্কুলের যে পুরনো ডকুমেন্টগুলো রাখা থাকে সেখানে চলে যায়, আর ঐশ্বর এবং হানের ফাইলগুলো খুঁজতে থাকে। আর ফাইলগুলো পেয়ে তখন ওরা ঐশ্বরকে ফোন করে তাদের সিক্রেট রুমের সামনে দেখা করতে বলে। কিছুক্ষণ পর যখন জিয়াও এবং শিয়াও সেখানে চলে আসে তখন ঐশ্বর বলে তোরা আবার এখানে কেন ডাকলি আমাকে? আমাকে বিরক্ত করার জন্য, তাই না? যেটা শুনে তখন জিয়াও বলে তোর কি সত্যি সত্যি আমাদের মনে নেই? যার উত্তরে তখন ঐশো বলে এসব ফালতু কথা বাদ দে, কিসের জন্য আমাকে এখানে ডেকেছিস সেটা বল। তখন জিয়াও বলে তুই আর হান আগে অন্য একটা স্কুলে একসাথে পড়াশোনা করেছিলি, এবং তোরা দুজন একে অপরকে আগে থেকেই খুব ভালো করে চিনিস, আর এটা হলো তোদের এডমিশন পেপার। তখন শিয়াও বলে তোরা যে স্কুলে আগে পড়াশোনা করেছিলি আমি ওখানে খোঁজ নিয়ে দেখলাম তোরা দুজন ওই স্কুলে একে অপরের খুব ভালো বন্ধু ছিল। আর এর সাথে সাথে আর একজন হেসে এসে বলল পারলে যেন আমরা তোর কাছ থেকে দূরে থাকি, আর এইসব কিছুর মানেই বা কি তুই আমাদের বল। তখন জিয়াও বলে তোর তো কোনো অসুখ নেই, তাহলে কেন তুই আমাদের এতদিন মিথ্যা কথা বললি? আর তোর আগের ওই স্কুলে এমন কি হয়েছিল যে এখন তুই আমাদের সবাইকে মিথ্যা বলে বেড়াচ্ছিস? তখন ঐশো বলে হ্যাঁ আমি তোদের সবাইকেই মিথ্যা কথা বলেছি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখন আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন ওরা আগের স্কুলে খুব ভালো বন্ধু ছিল। একদিন ছুটির দিনে হান, ঐশো এবং মিউসি মিলে তিনজন একটি লেকের পাড়ে যায় পিকনিক করবে বলে। এদিকে তখন হান খাবার রেডি করছিল এবং আমি এবং আমার বান্ধবী নৌকা নিয়ে তখন ঘুরে বেড়াচ্ছিলাম। তখন আমার বান্ধবী আমাকে বলে আমি হানকে খুব পছন্দ করি, এর জন্য আমি একটি চিঠি এর ব্যাগে রেখে দিয়েছি যাতে ও চিঠিটা খাবার রেডি করার সময় দেখতে পায়। এই বলে যখন ও দাঁড়িয়ে পড়ে তখন হঠাৎ করেই ও পানিতে পড়ে যায়, যার কারণে তখন আমি ওকে বাঁচাতে গেলে আমি নিজেও পানিতে পড়ে যাই। আমরা দুজন কেউই সাঁতার জানতাম না। তখন আমাদের চিৎকার শুনে হান তখনই আমাদের বাঁচাতে চলে আসে। এদিকে তখন হান আমাকে বাঁচাতে পারলেও মিউসি তখন অনেক গভীরে যাওয়ার কারণে ওকে আর বাঁচাতে পারেনি। এরপর যখন হান আমাকে নৌকার কাছে নিয়ে আসে হঠাৎই তখন নৌকার সাথে হানের মাথায় আঘাত পায়, যার কারণে তখন ওর মাথা থেকে রক্ত বের হতে শুরু করে, কিন্তু তারপরও হান আবারও ছুটে চলে যায় পানির গভীরে মিউসিকে বাঁচানোর জন্য। কিন্তু এদিকে মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হওয়ার কারণে তখনই হান পানিতেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে দেখানো হয় ঐশ্বর বান্ধবী মারা গিয়েছে, আর এদিকে হান তখন কোমাতে চলে গিয়েছে, যার কারণে তখন ঐশ্বর নিজেকে অপরাধী ভাবতে শুরু করে এই সব কিছুর জন্য। এদিকে স্কুলের সবাই তখন আমাকে খুনি বলতে শুরু করে এবং বিভিন্নভাবে আমাকে প্রচুর বিরক্ত করতে শুরু করে, যার কারণে তখন আমি ক্লাসে আর কারোর সাথে কথা বলতাম না, কিন্তু ভিতর থেকে আমি নিজেকে পুরোপুরি মেরে ফেলেছিলাম এবং ওই ঘটনাগুলো এখন আমি ভুলতে পারছিলাম না। যাই হোক, এদিকে বেশ কিছুদিন যাবার পর হঠাৎ একদিন হান কোমা থেকে বেরিয়ে আসে, কিন্তু এদিকে হান আগের সবকিছুই ভুলে গিয়েছে, যেটা দেখে তখন হানের মা অনেক চিন্তিত হয়ে পড়ে এবং ডাক্তারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ডাক্তার তখন বলে এতে ওর কোনো ভবিষ্যতে সমস্যা হবে না, কিন্তু একদিক থেকে ওর অনেক ভালোই হয়েছে, কারণ ওর কোনোদিন ওর অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনাটা মনে পড়বে না। যেটা শুনে তখন হানের মা অনেক খুশি হয়।
আর এর কিছুদিন পর হানের জ্ঞান ফেরার কথা শুনে ঐশো হসপিটালে চলে আসে হানকে দেখার জন্য। কিন্তু এদিকে হান তখন ঐশোকে চিনতে পারে না। তখনই সেখানে হানের মা এসে ঐশোকে বলে, প্লিজ তুমি আর আমার ছেলের কাছে আসবে না, কিছুদিনের মধ্যে আমি আমার ছেলেকে নিয়ে শহর ছেড়ে চলে যাব, যাতে আমার ছেলের যে একটা ভয়ঙ্কর অতীত ছিল সেটা কখনো আর মনে না পড়ে। এই কথাগুলো শুনে তখন ঐশো মনে মনে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। আর কিছুদিন পর হানের মা হানকে নিয়ে শহর থেকে চলে যায়। কিন্তু এদিকে তখন ঐশো এখানে থেকেও কোনো কিছুই করতে পারে না। এই সব কিছুর মধ্যে ঐশো পুরো পাগল প্রায় অবস্থা। এদিকে স্কুলেও তার ক্লাসমেটরা তাকে সবসময় বিরক্ত করত আর বলতো, তোর জন্য আজ একজন আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছে আর একজন সবকিছু ভুলে গিয়েছে। এই সবকিছু যেন তখন ঐশোকে ভিতর থেকে কুড়ি করে খাচ্ছিল। এই সবকিছু দেখে তখন ঐশোর মা ঐশোকে অন্য একটা শহরে পাঠিয়ে দেয় তার আন্টির কাছে এবং সেখানকার একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। এরপর ঐশো যখন প্রথম দিন ওই স্কুলে যায় তখন ঐশো পুরো অবাক হয়ে যায়, কারণ এই একই স্কুলে হানও ভর্তি হয়েছিল। যেটা দেখে তখন ঐশো মনে মনে ভাবতে থাকে, আমি কেন এই স্কুলে ভর্তি হলাম, যার জন্য আমি আমার মাকেও বলেছিলাম আমার স্কুল যাতে চেঞ্জ করে দেয়। কিন্তু এদিকে আমি মাত্র স্কুল চেঞ্জ করার জন্য অন্য কোনো স্কুলে আমাকে ভর্তি করছিল না, তাই আমাকে না চাইতেও এখানে আমাকে থাকতে হয়। যাই হোক, এদিকে আমি হানকে দেখে নিজেকে অনেক কষ্ট করে সামলে নিয়েছি, কিন্তু হান আমাকে ওর বন্ধু বানাবে বলে উঠে পড়ে লেগেছিল। আমি এমনিতেও কারো বন্ধু হবার যোগ্য ছিলাম না, এই জন্য আমি তোমাদের বলেছিলাম আমি সাত দিন পর পর সবাইকে ভুলে যাই, যাতে হান আর আমার পিছনে না পড়ে থাকে। কিন্তু হান তারপরও আমার কাছ থেকে দূরে থাকার নামই নিচ্ছিল না, বরং সে উল্টো আমি কিভাবে ভালো হব সেই জন্য আমাকে ভালো করার চেষ্টা করছিল। তাই আমি ওর জন্মদিন করার পর সিক্রেট রুমের দরজাটি তালা মেরে দেই, যাতে ও আর সিক্রেট রুমটিতে প্রবেশ করতে না পারে, এবং আমি আমার ডায়েরি হারানোর নাটকটা করতে থাকি, যাতে ও ভাবে আমি ডায়েরি হারানোর জন্য সবকিছু ভুলে গিয়েছি। আর এরপর যখন আমি হসপিটালে হানকে দেখতে গিয়েছিলাম তখন ওর মা আমাকে বলে, প্লিজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমার ছেলের কাছ থেকে দূরে থাকো। এর জন্য আমি হানের কাছ থেকে দূরে থাকতে শুরু করি এবং এই এক্সাম শেষ করার পর আমি অন্য আরেক শহরে চলে যাব, আর আমি সত্যি এই সবকিছু থেকে দূরে থাকতে চাই। এই সবকিছু বলে তখন ঐশো খুব কান্না করতে শুরু করে। এইগুলো শুনে তখন জিয়াও এবং শিয়াও অনেক অবাক হয়ে যায়। তখন শিয়াও ঐশোকে জড়িয়ে ধরে বলে, যা হয়েছে এতে তোর কোনো দোষ নেই, আমরা তোর বান্ধবীকে তো চিনি না, কিন্তু এটা বুঝতে পারছি তোর জন্য ওর কতটা কষ্ট হচ্ছে, তাই প্লিজ নিজেকে আর অপরাধী ভাবিস না, আমরা তোর সাথেই আছি। যাই হোক, এইভাবে ছয় মাস কেটে যায় এবং স্কুলে তখন এক্সামও শুরু হয়ে যায়। ওরা সবাই খুব ভালো এক্সাম দিয়েছে। যাই হোক, এর কিছুদিন পর জিয়াও এবং শিয়াও একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আসে। তখন ওরা সেখানে অনেক মজা করে, কিন্তু হঠাৎ করে জিয়াও তখন শিয়াওকে প্রপোজ করে দেয় আর বলে, আমি তোকে খুব ভালোবাসি। এতে শিয়াও তো তখন খুব খুশি হয়ে যায়, কারণ সে তো অনেকদিন ধরেই এই কথাটা শুনতে চাচ্ছে, আর ও তখন রাজি হয়ে যায় এবং প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেয়। এদিকে একদিন জিয়াও এবং হান সুইমিং পুলে বসেছিল। তখন জিয়াও হানকে বোঝাচ্ছিল যে ঐশোর কাছ থেকে দূরে থাকার জন্য, কিন্তু এদিকে হান কোনোভাবেই ছাড়তে চাইছিল না ঐশোকে। তখন জিয়াও বলে, দেখ ঐশো তোকে ভুলে গিয়েছে, এখন শুধু শুধু তুই ওকে মনে রেখে কি করবি। জিয়াও তখন ঐশোর নামে আরো অনেক উল্টাপাল্টা কথা বলছিল ওকে, যেটা শুনে তখন হান রেগে যায় এবং ওরা দুজন তখন মারামারি করতে শুরু করে। এদিকে মারামারির এক পর্যায়ে হান এবং জিয়াও দুজনেই পানিতে পড়ে যায়, আর তখনই হঠাৎ করে হানের আগের সবকিছু মনে পড়তে শুরু করে, যেখানে সে দেখতে পায় মিয়োশি তার সামনে লেকের পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তখন জিয়াও তাড়াতাড়ি করে হানকে পানি থেকে উপরে তোলে। তখন হান বলে, ঐশো এবং মিয়োশিকে আমার কেন তাদের কথা মনে পড়ছে। হানের সবকিছু মনে পড়ছে দেখে তখন জিয়াও ঐশোর সব কথা তাকে বলে দেয় আর বলে, ঐশো এই শহর ছেড়ে চলে যাচ্ছে। যেটা শুনে তখনই হান ঐশোর সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আর ঐশোকে খুঁজে পায় না, কারণ সে অলরেডি সেখান থেকে চলে গিয়েছে এবং নিজের সিম কার্ডটিও সে ভেঙে দিয়েছে, যাতে কেউ তার সাথে যোগাযোগ করতে না পারে। এদিকে হান এখন জিয়াও এর উপর রাগ করেছিল, কারণ এতদিন সত্যি কথাটি সে বলেনি। তখন জিয়াও হানের সাথে কথা বলতে চায়, কিন্তু হান কিছুতেই দরজা খুলছিল না, যার কারণে তখন জিয়াও বাহির থেকে বলে, আমরা তোকে এই জন্য সত্যি কথা
কথাটা বলিনি যাতে তুই এই ঘটনা জেনে কষ্ট না পাও। আর আমি তোর সাথে এখন একটিমাত্র কারণে দেখা করতে এসেছি, আমি অন্য একটি কলেজে ভর্তি হতে যাচ্ছি, আমাদের আর একসাথে দেখা নাও হতে পারে। এই বলে সে তখন তাদের চারজনের একসাথে তোলা ছবিটি সেখানে রেখে সেখান থেকে চলে যায়। পরের সিনে আন মিউশির কবরে ফুল দিতে যায়, তখন সেখানে হঠাৎ করে মিউশির ভাই চলে আসে আর হানকে দেখে পুরো অবাক হয়ে যায় এবং তাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। তখন মিউশির ভাই মিউশির কিছু জিনিস হানকে দেয় যেখানে হানের অনেক ছবি ছিল, আর সেখানে ওই চিঠিটাও ছিল যেটি ওই দিন মিউশি তার ভালোবাসার কথাটা জানানোর জন্য ওই দিন খাবারের ব্যক্তিতে রেখেছিল যাতে হান খাবার রেডি করার সময় সেটি দেখতে পায়। তখন তার ভাই বলে, আমি প্রথমে ঐশোর উপরে অনেক রেগেছিলাম, কিন্তু যখন এই সব কিছু আমরা জানতে পারি যে এখানে ঐশোর কোনো দোষ ছিল না, এরপর আমরা আমাদের ভুল বুঝতে পারি এবং ঐশোকে ক্ষমা করে দেই। যেগুলো শুনে তখন হান অনেক কষ্ট পায়, কারণ এতদিন ও এগুলো সবকিছু ভুলে গিয়েছিল, কিন্তু এখন সে তার বন্ধু হারানোর কষ্টটা বুঝতে পারছে। যাই হোক, এরপর হান ঐশোর কাছে একটা পার্সেল পাঠায় যেখানে ওই ডায়েরিটা ছিল আর সেখানে লেখা ছিল, আমি আগের স্কুল থেকেই তোমাকে খুব পছন্দ করতাম, কিন্তু আমি তোমাকে আমার ফিলিংস এর কথাটা কখনোই বলতে পারিনি। তাছাড়া আমি মিউশিকে সবসময় আমার ভালো একজন বন্ধু ভাবতাম, এর বেশি আর কিছুই না। তুমি এই শহর থেকে চলে যাওয়ার পর আমি মিউশিদের বাসায় গিয়েছিলাম, তখন সেখানে গিয়ে আমি জানতে পারি ওরা অনেক আগেই ক্ষমা করে দিয়েছে তোমাকে আর বলেছে যাই হয়েছে এতে তোমার কোনো দোষ ছিল না। যাই হোক, এই সবকিছুর শেষে আমি তোমাকে এখন একটি কথা বলতে চাই, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব, কখনো তোমাকে বিরক্ত করব না আমার জীবনে ফিরে আসার জন্য। তোমার যখন মন চাইবে তুমি তখন আমার সাথে দেখা করতে এসো, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করে থাকব। এই সব কথাগুলো পড়ে ঐশো তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে আর এইভাবে অনেকগুলো দিন কেটে যায়। একদিন হঠাৎ করে ঐশো হানের বাসায় চলে আসে দেখা করার জন্য, কিন্তু হান তখন বাসায় ছিল না। ঐশো তখন হানের ব্যাপারে জিজ্ঞাসা করলে হানের মা তখন তাকে বলে, হান তোমাদের স্কুলের ছাদে রয়েছে, এটা হান আমাকে বলতে বলেছে। যেটা শুনে তখনই ঐশো সেখানে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। তখন হান পিছন থেকে ঐশোকে ডাক দেয় আর ঐশো তখন হানকে ধন্যবাদ জানায় এত কিছু করার জন্য। তখন ঐশো বলে, আমরা আমাদের বন্ধু মিউশির সব স্বপ্ন পূরণ করব যেগুলো সে আমাদের সাথে একই সাথে করতে চেয়েছিল, যাতে সবসময় আমাদের বন্ধু আমাদের মাঝে বেঁচে থাকে। যাই হোক, এরপর এরা দুজন একে অপরের মনের কথা একে অপরকে বলে দেয় এবং জড়িয়ে ধরে লাস্ট সিনে আমরা চারজনকে একসাথে দেখতে পাই, যারা তখন স্কুলের ছাদে বসে একসাথে বাজি ফুটানো দেখছিল এবং একই সাথে তারা অনেক মজা করছিল। আর এরকমই একটি হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের ড্রামাটি শেষ হয়ে যায়। যাই হোক দর্শক, কেমন লেগেছে ভিডিওটি সেটি কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।